হ্যাঁ, নমস্কার। আমি অভিনেতা নাট্যকর্মী দেবশঙ্কর হালদার। আপনাদের সকলের সঙ্গে মানে মুখোমুখি দেখা হতে করতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু সেই উপায় তো নেই এই মুহূর্তে, আপনারা জানেন। কিন্তু এই যে অন্যরকম একটা মাধ্যমের ভেতর দিয়েও আপনাদের মুখোমুখি হতে পারলাম, এই হতে চাইছি, সামনের দিনে আরো হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে, তো এইটা একটা শারদীয়া উপহারও বটে আমার কাছে। তার কারণ এই যে সারা পৃথিবীব্যাপী বলা হচ্ছে যে শারীরিক দূরত্ব, তো আমরা তো শারীরিক দূরত্ব দেখেছি, কিন্তু এই যে মানসিক নৈকট্য তৈরি করবার চেষ্টা করছি, হ্যাঁ, যদি আমাদের ভিতরে পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধা থাকে, তাহলে শুনেছি যে কোন রকম দূরত্বই আর দূরত্ব থাকে না। তা আমার কাছে এই ক্যান্সার সিটির মানুষজন, সঙ্গম এবং প্রবাসী যারা নাট্য চর্চা করেন, নাট্যানুরাগী, তারা সকলেই ভালোবাসার মানুষ, এবং ফলত তাদের সঙ্গে শারদীয় আবহে একটু নাট্যের কথা, নাটকের কথা, হ্যাঁ, নাট্য যাপনের কথা, এবং আমার মতো একজন অকিঞ্চিৎকর অভিনেতাকে যে আপনারা বেশ কিছুক্ষণ সহ্য করবেন, এটা ভেবেই আমার রোমাঞ্চ এবং শারদীয় উপহার হিসেবে মনে হচ্ছে। আমার খুব আনন্দ লাগছে যে এইরকম একটা অনুষ্ঠানের সঙ্গে আমি সংযুক্ত হতে পারলাম, এবং একই সঙ্গে আমার অভিজ্ঞতাগুলোকে এখানে অনেকের মাঝে বিলিয়ে দেওয়ার একটা সুযোগ পাওয়া যাচ্ছে, এইটা ভেবে দারুণ লাগছে। আপনারা এই অনুষ্ঠান আশা করি মানে খুবই অন্যরকম একটা আলোয়, অন্যরকম একটা চোখে, অন্যরকম একটা পথে এটাকে দেখবেন, এবং কোথাও ভবিষ্যতে আমাদের দেখা হবে এইরকম একটা আশা রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে 24শে অক্টোবর।